banlà bang là tis কৃষকের শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয় অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা এসছি দিনাজপুর জেলার বীরগঞ্জের বুলিরহাটে এখানে দেখতে পাচ্ছি একটি করলা ক্ষেতের মধ্যে বাম্পার ফলন হয়েছে কৃষকে আর মুখে হাসি সে খুব আনন্দ নিয়ে জমি থেকে করলা তুলছে এবং পাশাপাশি উৎসব কিছু লোকজনকেও দেখতে পাচ্ছি এবং এই বাম্পার ফলনের কিছু কারণ থাকে গুণগত মান বা জমির পরিচর্যা কৃষকের পরিচর্যা সব কিছু একটি জমিতে বাম্পার ফলন হয়ে থাকে তেমনি আজকে জানবো যে এই জমিতে বাম্পার ফলন হওয়ার কারণ কী বিশেষ করে উস্তা কিংবা করোনা লাগানের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফলন চলে আসে এবং যেটি প্রায় দু মাসের মতো ফল দিয়ে থাকে এই মুহূর্তে আমরা কথা বলছি এই জমিটি যিনি করেছেন কৃষকের সঙ্গে আপনার নাম কি মুহাম্মদ শাহাদত হাসেন শাহাদত ভাই তো আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বা উস্তা রয়েছে তো বা এই যে এই জমিটার বয়স কত দিন যেটা আপনি লাগিয়েছেন পঞ্চাশ দিনের হবে মানে এখন মাত্র শুরু হয়েছে ফলন হ্যাঁ আহরণ করা তো বা আপনি আশা করছেন কীরকম ফল পাবেন এখান থেকে ভালো ভালো পাবেন এটার এখানে চাহিদা কিরকম রয়েছে ভালো ভালো রয়েছে এটা কি আপনাকে করেছেন হ্যাঁ প্রতি বছর বছর আমরা এই করি এটার খুব ভালো চাহিদা রয়েছে এখানে আপনি কতটুক জমি করেছেন ধরুন 10 শতক 10 শতক 10 শতক থেকে আপনি কেমন ফল পাবেন বলে আশা করছেন দুই দিন তিন দিন পর তুললে ধরেন তাও পাঁচ ছয় মন করে উঠবি দুই দিন তিন দিন মানে দুই দিন তো তিন দিন পর পর আপনি ফল তুলে থাকেন নিম্ন পাঁচ ছয় মিনিট পি এটা কি প্রত্যেকদিন দিন না সপ্তাহে না সপ্তাহে দুই দিন তোলা দেবি দুই দিনে ছয় মন তুলতে পারবে না একদিনে ছয় মন একদিনে গত নয়ই ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের স্বপ্নতে দেখা যায় যে প্রতি কেজি উস্তা বিক্রি হচ্ছে একশো দশ টাকায় আমরা অন্যান্য বাজার ঘুরেও দেখেছি সত্তর আশি থেকে একশো দশ টাকা পর্যন্ত কিন্তু কি কারণে শুধু ঢাকাতেই এক কেজি উস্তার মধ্যে চল্লিশ টাকার ডিফারেন্স থাকবে এটা আসলে আমাদের ভোটগম্য নয় সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই মুহূর্তে কথা বলছি আব্দুল মান্নান সাহেব কসমিক এগ্রোর মার্কেটিং ম্যানেজার তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে নতুন একটি ভ্যারাইটির উস্তা লাগানো হলো আমরা কৃষকের কাছ থেকে দেখলাম যে এটার ফলন মোটামুটি ভালো এবং এছাড়া আপনারা অন্যান্য যে এলাকায় করেছে ওইখানের ফলাফল কেমন আমরা যে যাতে করলাটি মার্কেটিং করছি সারা দেশব্যাপী বিশেষ করে রংপুর তারপরে বগুড়া এবং সারা দেশেই এই করলার একটা ব্যাপক একটা চাহিদা আছে এবং সেই লক্ষ্যে আমরা কসমিক অ্যাগ্রো লিমিটেড সেই সেই লক্ষ্যে সারা দেশব্যাপী মার্কেটিং করা হচ্ছে তো আসলে এই করলাটা অত্যন্ত অত্যন্ত উচ্চ ফলনশীল এবং হাইব্রিড এবং এবং বাজারে এত চাহিদা বেশি যে যা চাহিদার কারণে কৃষকরা এই করলার প্রতি অত্যন্ত আগ্রহ প্রকাশ করছে আর সেই লক্ষ্যে আমরা কসমিক অ্যাগ্রো লিমিটেড কসমিক সিড এই এই জাতের করলাগুলো মার্কেটিং করে করে আসছে সারা বাংলাদেশে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কৃষকরাও অনেক খুশি হয়েছে আমরাও চেষ্টা করছি তাদেরকে চাহিদা অনুসারে চাহিদা মাফিক তাদেরকে বীজগুলো আমরা সরবরাহ করা বা উন্নত জাতের বীজগুলো আমরা সরবরাহ করার চেষ্টা করে যাচ্ছি আর কি তো কসমিক অ্যাকলো লিমিটেড শুধু করলাই না আরও অন্যান্য ভেজিটেবলস আছে যেমন শশা শশা আছে তারপরে লাউ আছে এরকম সকল সকল উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ভ্যারাইটিগুলো নিয়েও আপনার কাজ করছি সারা দেশব্যাপী আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এখানে যে উস্তাগুলো হচ্ছে তো এটার তো কোনো সমস্যা হয় না কিন্তু রোগশোক হ্যাঁ রোগশোক অবশ্যই যেহেতু উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি সেক্ষেত্রে শুধু করলাই না যে কোনো উচ্চ ফলনশীল ভ্যারাইটির ক্ষেত্রেই একটা যেমন যেমন হাই ইল অর্থাৎ অত্যধিক উৎপাদন ক্ষমতা রাখে অনুরূপ তার একটা বালাইনাশক যাকে বলা হয় অর্থাৎ কীট একটা আক্রমণ অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে এখানে তমন কিছু না শুধু নিয়মিত যদি একটু পরিচর্যা করা যাওয়া হয় সপ্তাহে ভিত্তিক যেমন কীটনাশক থাকতে হবে একটা ম্যানকোজেপ থাকতে হবে দেন আর যদি প্রয়োজন বোধে একটা পচন নাশক বলা হয় না এই এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করলেই কৃষকরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এই করলার মাঠগুলো সুন্দরভাবে রাখতে পারবে এবং ভালো ফলন পাবে উস্তা দুভাবে চাষ করা যায় একটি হচ্ছে শুধু জমির মধ্যে আর আরেকটা হচ্ছে মাচা পদ্ধতিতে যেটা করলা চাষ করা হয় ঠিক একইভাবে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই উস্তা চাষ করা হচ্ছে নানান ঔষধি গুণ সমৃদ্ধ উস্তা বা করল্লা প্রায় সকলের চেনা এবং পরিচিত একটি সবজি যেটা প্রায় বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় তো আমরা দেখছি যে আপনি কৃষকের সাথে ঘুরে ঘুরে জমি থেকে এই করলা তুলছেন এটা কি আপনার জমি নাকি আপনি কেন এসছেন না না আমার জমি না আমি আসলে বিকেল বেলা এখানে ঘুরতে ঘুরতে আসি আর কৃষকের এই ফসল দেখে আমার কাছে খুব ভালো লাগে ওই জন্য আমি ওনার সাথে এসে করলা নিজ হাতে পারলাম পেরে নিয়ে যাচ্ছি কিনে খাবার জন্য হ্যাঁ কিনে নিয়ে যাচ্ছি নিজে খাওয়ার জন্য খাওয়ার জন্য হ্যাঁ নিজের হাতে পারতে খুব ভালো লাগলো খুব ফ্রেশ জিনিস এটাতে কোনো কেমিক্যাল নাই কত সুন্দর কালো করলা এটা উস্তার মতো দেখতে আমরা জানি যে ডায়াবেটিসের জন্য একটা মহা ওষুধ হলো উস্তা করলা আমরা এই উস্তা বা করলা সবজি হিসাবে খেয়ে থাকি আবার অনেকে করলা কিংবা উস্তার রস খেয়ে থাকে নানা ওষুধের জন্য বিশেষ করে ডায়াবেটিস রোগের জন্য খুবই উপকারী এই ঔষধগুণ সমৃদ্ধ এই উস্তা বা করলার রস ভাই আপনি এখানে কটুক জমিতে এই করলা চাষ করেছেন আমি এখানে সাথে সাড়ে সাত শতক হবে করলা চাষ করেছি সাড়ে সাত শতক জমিতে করলা চাষ করেছেন তো এবারে ফল কেমন আপনি এটা কি মাত্র শুরু হ্যাঁ এটা শুরু হয়ে একবার দুইবার ছিঁড়া হয়েছে আর কি দুইবারে মোটামুটি ভালোই বিক্রি হয়েছে দুইবার তুলেছেন জমি তো আমরা যেটুক দেখলাম যে খুবই সুন্দর এবং মার্শাল ভালো ফলন হয়েছে তো আপনার টোটাল খরচ কেমন গিয়েছে এ যাব তো হাজার তিন টাকা খরচ হয়েছে আরও খরচা আছে প্রতি সিরা সিরা খরচা হতে হবে স্প্রে দিতে হবে ওষুধপাতি লাগবে সার লাগবে তো সার ওষুধপাতি সব কিছু মিলাইয়ে আপনার কত টাকা খরচ হতে পারে এ যেটা যেটা পারে আরও পাঁচ হাজার টার্গেট আছে খরচা যাইতে পারে মানে মোট পাঁচ টাকা খরচ হতে পারে আরও খরচ হইতে পারে আর কি পাঁচ হাজার তিন হাজার খরচা হয়েছে আর পাঁচ হাজার পারে তো আপনি তো এখানে মাত্র সাত শতাংশ জমি করেছেন যদি এক বিঘা করতেন তাহলে তো আরও বেশি লাভ করতে পারবেন হবে হয়তো

ধন্যবাদ আপনি অনেক সুন্দর সুন্দর আমাদেরকে কিছু তথ্য দিলেন যদি আপনার মতো অনেকে এই তথ্যগুলো মেনে করলা চাষ করে আশা করি ভালো করবে করলা কিংবা উস্তা খাওয়ার স্বাদ প্রায় একই কিন্তু অনেকে মনে করেন যে উস্তা ছোট হওয়াতে তার স্বাদ একটু বেশি কৃষকবার আপনারা যারা কৃষি কাজ করেন আপনাদের কিন্তু সবসময় একজন ব্যক্তির কাছে যাওয়া লাগে সেটা হচ্ছে যে আপনার নিকটস্থ যিনি বীজের ডিলার রয়েছেন এবং একজন ডিলার কিন্তু সবচেয়ে ভালো জানেন যে কোন বৃষ্ঠায় ভালো ফলন হবে কোন বৃষ্ঠায় ভালো ফলন হবে না কোন বৃষ্ঠটাতে পোকামাকড় আক্রমণ করতে পারে কোন বৃষ্ঠাতে আক্রমণ করবে না তেমনি আজকে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জেলার বীরগঞ্জের বুলিরহাটের একজন ডিলারের কাছে আপনার নাম কি তো মাঝহার ভাই আপনি বলবেন যে দিনাজপুর তো আমরা জানি যে সব ধরনের শস্যের জন্য হচ্ছে খুব ভালো একটি জেলা এই জেলার মাটি অত্যন্ত ভালো এখানে আম জাম লিচু ফল থেকে আরম্ভ করে সব ধরনের শস্য এখানে হয়ে থাকে তো আপনার এখানে এবছর আমরা দেখতে পাচ্ছি করলার খুব ভালো ফলন হয়েছে তো এই এখানে ভালো ফলন হওয়ার যে কারণগুলি থাকে তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি কারণ ভালো ফলনের জন্য ভালো বীজ লাগবে ভালো জমি লাগবে ভালো চাষি লাগবে ভালো যত্ন লাগবে এগুলা করলেই চাষি ভালো ফলন পাবে খুব সুন্দর একটা উত্তর আপনি দিয়েছেন এটা আমি আপনার সাথে একদম সহমত পোষণ করছি কারণ অনেকে মনে করে জমিতে আমি বিষ ছিটাই দিলাম ভালো ফলন হয়ে যাব ভালো যত্ন করতে হবে ভালো যত্ন করতে হবে আবার খালি বীজ দিলাম খারাপ নাকি ভালো সেটাও জানতে হবে তো আপনার এখানে এই বছর যারা করলা চাষ করেছে আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছে এটার ভালো ফলন দেখতে পাচ্ছি তো এই আমরা যদি আশেপাশে যাইনি ওদিকে ফলাফল কেমন না ওগুলোর চেয়ে এটা ফলন বেশি ফলন বেশি আমি তো অনেক জাত বিক্রি করছি অনেক কোম্পানির করলা বিক্রি করছি মাঠে দেওয়া আছে আমি আমার একটা নিয়ম হলো প্রতি সপ্তাহে আমি প্রত্যেকটা চাষি খেতে যাই যে দেখি আসলে কোনটা কেমন হচ্ছে কোন কোম্পানির ফলন কেমন হচ্ছে আমি সবগুলোই দেখি প্রতি সপ্তাহে আমি প্রতিদিনই আমার দুপুরের পরে আমার একটা সময় আছে এই সময়টা আমি শুধু চাষিদের জমিতে ঘুরি বাহ খুব ভালো লাগলো শুনে যে আপনি মানে কোনো ডিলারকে আসলে জমিতে এইভাবে খোঁজ খবর নিতে আমি কম দেখি আমি প্রতিদিনই যাই প্রতিদিনে এক একজন না একজনের জমিতে আমি যাই প্রতিদিন তাহলে আমরা আপনাকে একজন সচেতন বীজ ব্যবসায়ী বলতে পারি দিনাজপুর থেকে আমাদের যাত্রা এবার ঠাকুরগাঁওর উদ্দেশ্যে এবং যার জন্য আমাদের এখানে আসা সেটা হচ্ছে এই ঠাকুর যে পরিধি বা পরিচিতি রয়েছে এই মিষ্টি কুমড়া নিয়ে আজকে আমরা এই মিষ্টি কুমড়ার জমির মধ্যে থাকছি এবং দেখছি এলাকায় কি পরিমাণে মিষ্টি কুমড়া আবাদ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বা বিশাল বিশাল মাঠ রয়েছে শুধু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এত মিষ্টি কুমড়া বাংলাদেশে আর কোথাও আমাদের চোখে পড়েনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টি কুমড়ার খুবই ভালো ফলন হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে জমিতে বসে আছি ওখানে একটা এখানে একটা অনেকগুলো মিষ্টি কুমড়া আমার পেছনে রয়েছে সামনে রয়েছে তো মিষ্টি কুমড়া কিন্তু হচ্ছে অত্যন্ত সুস্বাদু একটি সবজি এটা অনেকের পছন্দ এটা অনেকভাবেই খাওয়া যায় তো এই এখানে কি জাত রয়েছে এটা বা চাষাবাদ করতে কতদিন লাগে এবং কি পরিমাণে ফল পাওয়া যায় আমরা এই নিয়ে কথা বলতে চাই এখানে একজন কৃষক কাজ করতেছে আপনি যদি একটু আসতেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি ধনিরুল ইসলাম তো ধনির ভাই আপনি মিষ্টি কুমড়া কতদিন যাবৎ চাষ করছেন মিষ্টি কুমড়া এ যাবৎ অনেকদিন ধরে বলে বলাতে পারবো না এটা যত দিন থেকে আলু তো অনেক দিন ধরে করি তখন থেকেই করি মানে আপনি আলু হ্যাঁ আলু খালি আলু শুধু আলু হয় শুধু আলু হয় আলু আর কুমড়া যা যা যে যেটা করে আচ্ছা আপনি আমার এলাকায় সব খালি আলু শুধু আলু শুধু আলু আর মিষ্টি কুমড়া আপনারা কি আলু মিষ্টি কুমড়া চাষ করেন একই সাথে না আগে আলু করি তারপরে দুই বান্দার পর পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় এই মিষ্টি কুমড়া বেটে ঢুকায় দিই ও আচ্ছা যে সময় আলু জমিতে থাকে ওই সময় মিষ্টি কুমড়া গাছগুলা লাগাই গাছগুলো চারাগুলো চারা বাড়িতে বাড়িতে করি তারপরে চারা এখানে আসে ঢুকাই দিই তারপরে যে সময় আলুগুলো আপনার জমি থেকে ওঠান ওই সময় গাছের কোনো সমস্যা হয় না না সমস্যা কেন হবে তখন চারা বড় হয়ে যাবে এক দেড় হাত দুই হাত চলে যায় তারপর তখন তো গাছের কোনো সমস্যা হয় না কৃষক ভাইরা আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে যে সময় আলু করা হয় আলুর যে সময় আলুটা বয়স পঞ্চান্ন দিন হয়ে যায় তারপরে এই মিষ্টি কুমড়া গাছগুলি লাগানো হয় এবং আলুটা যে সময় জমি থেকে উঠানো হয় তখন মিষ্টি কুমড়া গাছগুলি বড়ো হয় গাছের কোনো সমস্যা হয় না আলু উঠানোর পরেই গাছগুলো পুরা জমিতে সয় লাভ করে এবং বর্তমানের ফল মিষ্টি কুমড়া যার রাজধানী বলা হয় এই ঠাকুরগাঁওকে মিষ্টি কুমড়া শুধু তরকারি কিংবা ভর্তায় খাওয়াই নয় মিষ্টি কুমড়ার পাতা কিন্তু শাক হিসাবে খাওয়া যায় কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আরো ভালো লাগছে যে আপনাদের এখানে আমরা বাংলাদেশে এত বড় এরিয়ার মিষ্টি কুমড়া কোনো বেল্ট দেখি নাই শুধু জমিতে মিষ্টি মিষ্টি কুমড়া কুমড়া তো তো আপনি এই জমিগুলো আর খবর নিয়ে থাকেন দিয়ে থাকেন আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন পরামর্শ দিই বিভিন্ন চাষিকে আমরা পরামর্শ দিয়ে থাকি মূলত এখানে চাষিগুলা এই মিষ্টি কুমড়া করে অনেক জীবনযাপন করতেছে এবং মিষ্টি কুমড়া করে অনেক উন্নত জীবনযাপন করতেছে মিষ্টি কুমড়া করে ওরা লাভবান হচ্ছে কিন্তু এরা মূলত প্রথমে আলু লাগায় আলু লাগানোর পরে তারপরে সত্তর থেকে পঁচাত্তর দিনের মাথায় ওরা আলুর মানে ঘষে ওরা মিষ্টি কুমড়া দিয়ে দেয় মানে আমি একটা ব্যাপার এখানে ভালো লাগলো যে আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুর বা বগুড়া অন্যান্য জায়গায় যে আলুর ক্ষেতগুলো দেখেছি আমরা ওখানে কিন্তু কৃষকরা এটা করে না তাহলে কি ওইখানে ওনারা যদি যদি আলুর মিষ্টি এক প্রকার সাথী ফসল করে আপনার একশো পার্সেন্ট লাভবান হওয়া যাবে কারণ যেখানে আলু লাগানো হয় সেখানে ওই যে আলুর যে সার সার প্রয়োগ করা হয় ওই সার দিয়ে মিষ্টি কুমড়া অলরেডি উৎপন্ন করা সম্ভব হবে এবং খুব একটা বেশি খরচ হবে না যদি মার্কেটে বেশি রেট থাকে তাহলে এই মুন্সিগুঞ্জ যে এলাকা বলতেছেন মুন্সিগুঞ্জে যদি মানুষগুলা এই প্রচেষ্টা নিয়ে নেয় যে আলুর গহিতে যদি ওরা আপনার মিষ্টি কুমড়া লাগা থাকে তাহলে দেখা যাবে ওই এলাকা ইনশাল্লাহ ডেভেলপ হবে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দেখলাম যে আপনি দেখেন যে আলু চাষ বেগুন চাষ শসা চাষ আমরা যেটাই বলি না কেন ভালো একটা খরচ হয়ে থাকে মিষ্টি খরচ খুবই কম খুব সীমিত আকারে খরচ হয় কারণ ওই যে বললাম যে আলুতে যে বীজ প্রয়োগ করা হয় বা সার প্রয়োগ করা হয় ওই সারের সারটাই মিষ্টি কুমড়াটা আপনার কভার করে নেয় বেশি সার প্রয়োগ করা লাগে না দুই একবার সেচ দিলেই আর হালকা পাতলা স্প্রে করলেই মিষ্টি কুমড়া হয়ে যায় মিষ্টি কুমড়ার পাতার মধ্যে যে পোকামার আক্রমণ খুবই কম হয় এটার আরেকটা কারণ আছে সেটা ওনারা বললো যে মিষ্টি কুমড়ার পাতা হচ্ছে একটু ধারালো একটু কাটা কাটা আছে তো এখানে পোকামাকড় খুব বেশি সময় থাকতে পারে না মিষ্টি কুমড়ার উপরে অংশ দিয়ে আমরা ভর্তা বানিয়ে থাকি আবার ভিতরে যে কমলা বর্ণের মিষ্টি কুমড়া রয়েছে সেটা দিয়ে আমরা ভর্তা খেয়ে থাকি তরকারি খেয়ে থাকি এবং হরেক রকম বাহারি তরকারি হয়ে থাকে এই মিষ্টি কুমড়া দিয়ে এবং মিষ্টি কুমড়ার যে ভিতরের অংশে যে বীচে থাকে সেই বীচ কিন্তু অনেক সুস্বাদু এবং অত্যন্ত সমৃদ্ধ একটি খাবার কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট এইট ফাইভ এইট এইট কৃষক কৃষকবারে শেষ করছে আমাদের আজকের রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ